প্রণম্য, আমার পূজনীয়, আমার সবাই পিতৃ, সবাই এসেছেন এই অভাগিনী মেয়েকে আপনাদেরই সুকমল রাঙা চরণে আশ্রয় দিয়েছে। আপনাদের কমল চরণের পৌঁছানোর হয়তো আমার কোনো যোগ্যতা নেই, আপনাদের সুকমল চরণ পাওয়ার আশে আমি এসেছি। যদি আপনাদের ওই হৃদয়ে এই অভাগিনী মেয়ে কঠিন কোনো কথা বলে আঘাত দেয়, আপনারা আমাকে ক্ষমা করে দেবে, কারণ ভগবানের নাম যে আমার রাধারানী, বৃন্দাবনেশ্বরী রাধারানী, যে নাম বদন উচ্চারণ করতে গেলি শত শতবার ভাবতে, নাম বলতে গেলে না জানি আমার নাথির হৃদয়ে কত আঘাত লাগবে। আর সেখানে তো আমরা মায়াবাদী জি, পাপাচ্ছন্ন জি, ভগবানের নাম বলতে গিয়ে না জানি কত কত শত অপরাধ করি, সেই অপরাধ তৎক্ষণাৎ খণ্ডন হয় আপনাদের মতো ভক্ত চরণে আশ্রয় পেলে, আপনাদের মতো ভক্তির চরণে স্থান পেলে। এই অভাগিনী মেয়ে যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে ফেলে মা গো, আমার ভুলগুলো ফুলের মতো মনে করে আপনাদের ওই রাঙা চরণে আমায় রেখে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরে রাম হরে রাম। সবাই প্রেমিষে মা গো, আস্তে আস্তে হরিবাসর এসেছেন, নাম শ্রবণী এসেছেন, তাই সবাই মিলে আগে আমাদের এই চিত্তরূপী আয়নাকে সুন্দর করে মার্জন করে নিতে হবে, না হলে ভগবানের সেই নামামৃত সেই লীলা আস্বাদন আমরা করবো কী করে? মন যদি চঞ্চল হয় তাহলে সেখানে প্রেম আসবে না, আনন্দ হবে না, তাই ভগবানকে খুশি করতে গেলে এই অভাগিনী মেয়েকে নয় মা, আমার ভগবানকে পতিত পাবন গৌরহরিকে খুশি করতে গেলে মনুষ্য জীবনে যেটা সর্বপ্রথমের প্রয়োজন, তাই আমরা এসেছি মধুময় সে বৃন্দাবনে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো পড়ে, এমন ভক্তদের চরণ ধুলো পড়ে সেখানে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ স্থান পরিবর্তন হয়ে যায়, সেখানের মাহাত্ম্য ঘটে, নামের মাহাত্ম্য ঘটে যায়। তাই সবাই মিলে আমার সাথে প্রেম সে দুটো বাহু তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আস্তে আস্তে এরমই দরকার, কারণ এটা না হলে বাবা হরিনামে আনন্দ হয় না, তাই তো? কিন্তু মায়েদের হচ্ছে প্রথমেই কিন্তু এমনই আমাদের করতে হবে যে আমার মহাপ্রভু একেবারে আনন্দ হয়ে যাবে, মায়েরা একেবারে প্রেমেশে, কারণ এখন তো শুনে শুনে মানুষ একদম পাগল। কিন্তু আমার গুরুজি বলেন, সেই শুধুর বাংলাদেশ থেকে যিনি আসেন, আমার গুরুজি বলেন যে দেখো হরিবাসরে হরি কথায় হরি নামে যে এত আনন্দ, হরি নামে হরি কথায় সংসারের কথার দরকার নেই, মনুষ্য জীব কেন আসে হরি কথা শ্রবণে, মানুষ কেন ছুটে আসে হরি নাম শ্রবণে, সংসারের কথা যদি শুনবো সে তো আরও মায়া বাড়বে, মায়া মুক্ত করো, মায়া ছিন্ন করো, কে বাবা মায়া ছিন্ন করার জন্য হরিনাম শ্রবণ, কিন্তু হরিনাম বাসরে গিয়ে যদি সেই মায়ার কথা শুনলাম তাহলে বাবা লাভ কী হলো,
মায়ার কথা ভুলে যাও। রে জীব, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমাদের গতি কি হবে, নিজের জন্য কিছু করে যাও, সংসারের কথা ভুলে যাও, স্ত্রী পুত্র পরিজন কেউ নয়, আজকে তুমি যতটাই করবে ততটা তোমারই থেকে যাবে, তাই তোমার জন্য তুমি ভাবো, তোমার পরম আত্মার জন্য ভাবো, পরমাত্মা মঙ্গলের জন্য ভাবো, তাই সবাই মিলে একেবারে জোরসে প্রেমসে দুটো বাহু তুলে দেখি, তারপরে তুলিলা কথাই যাবো। হ্যাঁ, এরকম থাকবে, নামাবেন না মা, ধসারোগ ভালো না, কারণ আমার ভগবান কত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর দেহগুলো দিয়েছে, সেই দেহগুলো যদি না গোবিন্দ সেবায় লাগাতে পারলাম, ধিক ধিক মনুষ্য জন, জনমে ধিক, মরণে ধিক, কর্মে ধিক, সবই ধিক। তাই সুযোগ যখন পেয়েছো মা, সুযোগটা হেলায় হারিয়ে দিও না, প্রেম সে সবাই মিলে আপনারা এমন জোরে বলবেন, আমার দাদা ভাই খুব সুন্দর সাউন্ড দিয়েছে, কারণ এখন তো বুঝতেই পারছেন শিল্পীর এটাই দরকার, আশীর্বাদ করবেন আরও যেন এমন করে আপনাদের সামনে সব পৌঁছে দিতে পারে, সবাই প্রেম সে দুটো বাহু তোলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, আস্তে আস্তে এই আওয়াজটা মায়েদের আওয়াজে আমি গাইব, তোমরা বন্ধ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, প্রভু সে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ মাইরে বলো, হ্যাঁ হরি বল রাধে, এই না হলে কীর্তন আমার চৈতন্য মহাপ্রভু আর গোলোকে থাকতে পারবে না, এখানে আসতেই হবে, ভক্তদের এত আনন্দ কোথায় যাবে, হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ধ্বনি মাইরা উলুর ধ্বনি হরে হরে বল কেন না, মানুষ এত পাপাচ্ছন্ন হয়ে গেছে, মানুষ সব জেনে বুঝেও যদি বাবা ভুল করে, সে ভুলের কি কখনো ক্ষমা হয়, কি বাবা হয়, জেনে বুঝি ক্ষমা অপরাধ করলে তার কখনো ক্ষমা হয় না, আর আমরা সব জানি সব বুঝি, জেনেও আমরা অপরাধ করছি, আর দেখবেন সংসারের পিতাজি হয়, সন্তান অপরাধ করছে, একবার বলবে, দুবার বলবে, তিনবার বলবে, চারবারের বেলা কি করে শাসন করা শুরু করে, না হলে শুধরাবে না, তাই আমাদের জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, জন্মে জন্মে তার পিতৃদোহিতা, তাই তিনি যদি জগতের পিতা হন তাহলে আমরা জগতে কি সন্তান, আর সন্তান যখন পাপাচ্ছন্ন হবে, সন্তান যখন ব্যভিচারী হবে, সন্তান যখন কোনো কথা মানবে না, তখনই কিন্তু বাবাকে শাসন করতে হবে, তাই এই ধননীর বুকে আমার চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন ঠিক তার পাক্কালে বাবা এই মারণ একটা রোগ এসেছিল, আপনারা সবাই জানেন 100 বছর অন্তর শ্রীমদ ভাগবতেও তাই আছে, এই রকম মারণ ভাইরাস মারণ রোগ হয়েছিল, যার কোনো চিকিৎসা ছিল না, যার কোনো ঔষধি ছিল না, এত মানুষ মারা গিয়েছিল যে দাহ করবার মতো জায়গা ছিল না, মা জানেন কলেরা হয়েছিল, আবার সেই 100 বছর পরেই দেখুন আবার 100 বছর পরে হবে,
কিন্তু কলির যা অত্যাচার আমি আমার বয়সে দেখছি, একাদশী পূর্ণিমাতে বাবা ঘেঁচা গেছে ঘেঁচা গেছে। আজ যে বৃহস্পতিবার বলছে ওগুলো আমরা মানি না, কিমা এগুলো তো আমরা বাহ্যিক জগতে চোখে দেখছি। তাহলে আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, চৈতন্য ধর্মের মানুষ হয়ে আমরা সাধারণ কার্যগুলো যদি ভুলে যাই তাহলে আমাদের এরকম কি হবে না? অকাল মৃত্যু হবে, কিন্তু আপনারাই পারেন সেটাকে ঠিক করতে। দেখুন আমরা এমন স্বার্থবাদী মানুষ, আমরা এত স্বার্থ ভালোবাসি, আমরা চৈতন্যের মানুষ হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের ধর্মটাকেই ভুলে যাচ্ছি। এর মতো লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না, এর মতো দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আমি যেখানেই যাই এই বয়সে হরি কথা বদনে আসে না মা, আপনাদের মতো সাধুজনের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা, আমার রাধারানীর কৃপা, জনম দুঃখী মায়ের কৃপার বলে যতটুকু বলতে পারি, কিন্তু যেখানেই যাই আমার অবজেকশন হয় যে আপনি এটা বলেন কেন? আমি এর জন্য যদি আমাকে মার খেতে হয় তো আমি সত্যি কথা বলবো, কেন আমরা আমাদের ধর্মকে কেউ টিকিয়ে রাখতে পারছি না, আমরা কেউ একতা হচ্ছি না, আমরা যে যার পিঠ বাঁচাচ্ছি, যে যার স্বার্থ দেখছি, এর মতো লজ্জা হতে পারে? এর মতো লজ্জা কিছু থাকতে পারে মা, বলতে পারো কেন? আমার চৈতন্য মহাপ্রভু কেন এই হিন্দু ঘরে এলেন? আর কি কোনো জাত কোনো কুল ছিল না, সে ব্রাহ্মণ ঘরে কেন এলেন? কিসের জন্য এলেন? পড়ুয়া পাষণ্ডীদের মতো কুতার্কিকদের উদ্ধার করবার জন্য জগদীপের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তবু হে চৈতন্যজীব তোমরা মায়ার ঘরে আচ্ছন্ন হয়ে শুধু অর্থের লোভে মরে গেলে যে অর্থ সঙ্গে যাবে না সেই অর্থকে ভালোবেসে বলছে ওই ধর্মকে যদি কেউ ভালোবাসো 15,000 করে টাকা পাবে গো, কিন্তু আমার যদি চৈতন্য ধর্মকে ভালোবাসো তাহলে তো কিছু পাবে না। চৈতন্য ধর্মকে, আমার চৈতন্যকে যদি কেউ ভালোবাসো তাহলে রোগ জ্বালাও ভালো হবে না, অকালে মরে যাব। হ্যাঁ, তাই অন্য ধর্মে গেলে যারা করেন লীলা প্রারম্ভে আমি একটু ছোট করে বলছি মা, অপরাধ নেবেন না, বাপ ছেড়ে কেউ বাপ ধরবেন না। আর যদি করেন, আমি কোনো ধর্মকে বাবা ছোট করি না, সব ধর্ম ভালো, কিন্তু যেটা করবেন যেটা ধরবেন ধরার মতো ধরুন। মায়েরা বুঝতে পারছেন তো আমি কি বলেছি? আপনি যদি চৈতন্যদেবকে ভালোবাসেন, আমার গৌরকে ভালোবাসেন, ভালোবাসার মতো বাসুন, প্রাণ চলে যাবে জান চলে যাবে তবু আমার গৌর চরণ ছাড়া হব না। আর যদি অন্য ধর্মকে যান তাহলে সেটাও প্রাণ দিয়ে চেষ্টা করবেন সেটাকেই ধরে রাখার জন্য। কেন না, একবার ওই ধর্ম একবার এই ধর্ম একবার ওই ধর্ম, তখন কি হবে না, দু নৌকায় দিয়ে পা, পরেরটা আর আমি বলবো না। আর যারা করেন যে দিদি চল তোর ছেলে ভালো হবে, তাদেরকে বলছি মা আপনারাই ঘুরে তাদেরকে বলবে, আপনারাই পারবেন আমাদের ধর্মকে টিকিয়ে রাখতে, আপনারাই এটাই চেষ্টা করবেন। যে আপনাকে বলবে আপনি বলবেন হ্যাঁ তুই যাচ্ছিস যা, আমিও যাব তোর পরে, কিন্তু তুই যাচ্ছিস যখন একেবারে যাওয়ার মতো, কি বলবেন না? ওই ধর্মে আমাদের হিন্দু ধর্মে বাবা শাঁখা সিঁদুর এটাই তো মেয়েদের, কে মা না বাবা ঠাকুর কি, তাহলে ওই ধর্মে তো নয়। তাহলে যারা আপনাদেরকে এই কথাগুলো বলবেন, যারা দূরে শ্রবণ করছেন মায়েদের বলছি, তারা বলবেন যে যখন ওই ধর্মে যাচ্ছিস নাচতে নাচতে শাঁখা সিঁদুর ফেলে দিয়ে যা। কে বাবা, যদি কোনো অপরাধ কথা বলি তাহলে বলবেন না, কি বলছেন? যদি ওই ধর্মে যাবি শাঁখা সিঁদুরগুলো ফেলে দিয়ে ঘরে রেখে যা, কারণ এটা আমাদের হিন্দুদের, ওটা ওদের নয়। দ্বিতীয়ত, যখন তুই মারা যাবি মৃত্যুর সময় আমাদের ওই হরির নাম কিন্তু বলা চলবে না, ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে সবাই বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, থামো, ওইটা হবে না, ওইটাকে ভুলে যেতে হবে। এই সব কথাগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে নিয়ে তারপর পরধর্মে যাবি, কে মা মনে থাকবে?
তাহলে কিন্তু আমাদের আপনারাই পারবেন। এরকম আন্দোলন করুন, তবেই আমাদের ধর্ম টিকে থাকবে মা, না হলে কিন্তু আমাদের ধর্মকে টিকিয়ে রাখতে পারবো না। প্রেমেশ সবাই বলুন আমার সাথে দুটো বাহু তোলে, এই হরি নামে। হচ্ছে না, হচ্ছে না একেবারে। হ্যাঁ, আমরা তো গৌরের ভক্ত, যারা গৌরকে ভালোবাসেন প্রেমেশে, হ্যাঁ তাহলে দেখবো হচ্ছে। এই হরি নামে, সেই হরি নামে, নিরজনী ভজ অবিরা আহ। বেতালে হলে সব গোলমাল পাকি যাবে, তালে দেওয়ার চেষ্টা করুন, তালে তালে। হ্যাঁ, নিরজনী ভজ অবিরা সেই হরি নামে, নিরজন জপ অবিরা, নিরজন জপ অবিরা। বলো, এই হরি নামে, সেই হরি নামে, নিরজনী জপ অবিরাম, নিরজনী জপ অবিরাম। হরি বল, হরি বল। হরি নামে, হরি নামে, নিরজনী জপ অবিরাম, নিরজনী জপ অবিরাম। হরি নাম করো জি, সব মিছে পালাইতে পদ নাই, ওই জমাছে পিছে। হরি নাম করো জি, আর সব মিছে পালাইতে পদ নাই, জমাছে পিছে। কৃষ্ণ নাম করো জি, কোথায় করছে, যে করবে না পিছন থেকে আসবে, সাবধান। রেমিশে, কৃষ্ণ নাম করো জি, আর সব মিছে পালাইতে পদ না, জমাছে পিছে। কৃষ্ণ নাম করো জি, আর সব মিছে। রেমিশে, হরি হরি বল। পালাইতে পদ না, এই হরি নামে, সেই হরি নামে, দিবানী সিংহ অবিরাম, দিবানী সিংহ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ উলুর ধ্বনি, উলুর ধ্বনি, হরি হরি বল। নিরজন জপ অবিরাম, নিরজনে নিরজনে জপ নিতাই গৌর, হরি হরি ও। আজকের লীলা এত সুন্দর ভক্ত, আমার দাদাভাই বললেন দিদিভাই সহজ করে বলবে। নিশ্চয়ই আপনারা তো সবাই ফলভারী বৃক্ষ, যারা শ্রবণ করে তারা ফলভারী বৃক্ষ, ভুল তো আমার, যারা শত শত কথা বলে তাদের তো শত শত ভুল হয়, তো ভুল তো আমার হবেই। আপনারা কিন্তু ভুল হবে বলে চরণ ছাড়া করে যাবেন না, হ্যাঁ যদি চরণ ছাড়া করে যান বড় ব্যথা পাবো। আজকের লীলা হলো বৃন্দাবনের বঙ্কু বিহারী, বৃন্দাবনের বঙ্কু বিহারী, বৃন্দাবনের বঙ্কু বিহারী, বৃন্দাবনের বাঁকে বিহারী। আমরা বৃন্দাবনের কথা সাধন করব, ভক্তির কথা সাধন করব। ভক্ত হতে গেলে আগে কি করতে হয়, ভক্ত যারা হয় তারা নিজেকে বিকিয়ে দেয়, সব সমর্পণ করে দেয়, তাদের বলতে কিছু রাখে না, আর রাখলেও চলে না। আপনারা অনেক শত শত ভক্তের কথা শুনেছেন, কিন্তু এই ভক্ত একদম সম্পূর্ণ আলাদা। দেখেন মা,
যেমন বলেছে যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, যে বাগানের মালি ভালো সে বাগানের ফুল ভালো। এই যে বঙ্কু বিহারী বৃন্দাবনে কিন্তু যারা বাবা ঠাকুরা গিয়েছেন জানেন, আপনারা সবাই জানেন, আমার ওইখানে গুরুজি মহারাজজি আমার এখান থেকে রাধাকুণ্ডের তীরে খুব বড় আশ্রম করে এখনো আছে, সামনে আমরা গেলে ওখানেই থাকি। তো যখনই যাই খুব আনন্দ হয়, বৃন্দাবনে যারা যায় তারা উপলব্ধি করতে পারে, এটা বলতে হয় না যে প্রত্যহ রাধারানীর সাক্ষাৎ কৃপা হয়, এটা মুখের কথা নয়। মা একজন যদি পাষণ্ড যায় তাকে কিন্তু নরম হতে হবে হবে হবে, কেন জানেন? এটা মানে ধামের ধামের মাহাত্ম্য শুধু নয় মা, অনেকে আছে দেখবেন মানে অহংকারী, রে ভগবান আছে, দেখবেন আপনি হয়তো ভগবত ভালোবাসেন ভগবানের কথা বলছেন কিন্তু কুতার্কিক, সব জায়গায় যুক্তি খুঁজুন, দেখেছ কৃপা দেখেছ, আরে এ তো অনুভবের বিষয়, ভালোবাসা কি দেখানো যায় মা? আপনারা আমাকে কতখানি ভালোবাসেন আপনারা দেখাতে পারবেন? এটা অনুভূতি, অনুভূতি লাগে, অনুভব করতে হয়। তো এই যে কৃপাটা কিভাবে হয় তাকে কখনো দেখা যায় না, এটা অনুভূতি। আমরা এমন মায়াবাদী জীব, যদি কোনো কিছু ভালো হয় তাহলে বাহ আমার টাকা ছিল ভালো হয়েছে, কিন্তু ভক্তদের কথা কেমন হয় যে না গো না টাকাই কখনো ভালো হতে পারে না, আমার রাধারানীর কৃপা হয়েছে। হরি বল হরি বল জয় রাধা। এখন হচ্ছে ভক্ত অভক্তির কথা, এটাই ডিফারেন্স, এটাই পার্থক্য। ভক্তদের কথা সব সময় হবে আমার ভগবান করাচ্ছেন, আর অভক্তরা কি বলে আমি করছি। তাই এই বৃন্দাবনের যে এই যে বঙ্কুজি, ইনি কিন্তু এই বৃন্দাবনের বঙ্কু বিহারী ছিল না, বঙ্কুজি নামেই বিখ্যাত ছিল। আমার গুরুজি বলেন তাহলে বিহারী হলো কি করে না, বর্ধমান জেলার কাটুয়া কাঞ্চননগর গ্রাম, হ্যাঁ সেখানে দ্বিজ ঘোষ, ঘোষ মানে কে মা? হ্যাঁ বাবারা বলবেন, দেখুন আপনারা বাবা আমি সন্তান আপনাদের মেয়ের বয়সী, তাই না মা? আমার এমন কিছু বাবা বয়স না, আপনাদের চরণে আপনারা যদি না সহযোগিতা করেন, আপনারা না যদি বলার আমি কার শক্তিতে বলবো? বৈষ্ণবে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফিরিয়ে আনা যায়, তাহলে আপনারা তো বৈষ্ণব, আপনাদের দর্শন করলে, এই যে এখানে যারা এসেছেন আপনাদের দর্শন করলেই পাপ চলে যায়, একবারও বৈষ্ণব দর্শনে গঙ্গা যেতে হয় না, শত গঙ্গা স্নানের পূর্ণ ফল পাওয়া যায়। তাহলে এ স্থানটা যে সে নয় মা, তাহলে দ্বিজ ঘোষ হলো গোয়াল, আর আমার ভগবান কার বাড়ির ছেলে? গোয়ালার ছেলে। কত মেয়ে এই দ্বিজ ঘোষ, গোয়ালা মানে মা এদের দুধের কারবার। তো দ্বিজ ঘোষ চিরকাল সব সময় ভগবানকে ভীষণ ভালোবাসে, আর ওর স্ত্রী মায়াবতী সব সময় গোপালের সেবায় নিজেকে সঁপে দিয়েছে। কিন্তু মা বহুদিন হয়ে গেল, 5 বছর 7 বছর এভাবে 10 বৎসর যখন পার হয়ে গেল, সমগ্র পাড়াপড়শি বলে উঠল যে ও মা, যে মায়েদের সন্তানাদি হয় না, হ্যাঁ তাদেরকে আমরা এই চলতি কথায় কি বলি বলুন তো? বন্ধা বলি, আটকুড়ে বলি, আবার আমরা বলি কেউ যদি ঘর থেকে বেরোয় তারা বলে এই ওর মুখ দেখিস না, কোনো কারণে যদি পথে যাচ্ছে সামনে বেরিয়ে বলে বলছে দেখ আজকে দিনটা মাটি হয়ে গেল, হবা কাজটা আজ হবে না, বলি না মা? আমরা কিন্তু গদা বাংলা এই কথাগুলো বলি, কিন্তু এতে কারো দোষ নেই, পূর্ব অর্জিত পূর্ব জন্মের যে তুমি অপরাধ করেছ সেই অপরাধের ফল তোমাকে এ জন্মেও ভোগ করতে হয়। তাই হে মায়াবতী বাবা সেই অপরাধ ক্ষয় হয়ে যায় সাধুগুরু বৈষ্ণবীর কৃপা, আর কেউ যদি নিজে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে পারে তার শত অপরাধ ক্ষয় হয়ে যায়। তো মায়াবতী কি করেছে মা, ওই গোপালের চরণে গিয়ে আপনাদের মতো গো সন্তান হয়নি বলে সবাই যখন বন্ধা বন্ধা বলে খেপিয়ে তুলেছে, মায়াবতী লজ্জায় পদন ম্লান হয়ে গেছে, ঘর থেকে বেরোতে পারছে না, ছুটে গিয়ে গোপালের চরণে বলছে দয়া মা দয়া মা।
বাবা, আমি তোমার চরণে জল তুলসী না দিয়ে কখনো আমি প্রসাদ পাই না। তাহলে বলো গোপাল, তুমি আমায় কেন পুত্র দিলে না? আমি কি অপরাধ করেছি? মায়াবতী নয়নে জলে বুক ভাসাচ্ছে, আর এমন সময় দ্বিজ ঘোষ ঘরে এসে বলছে, মায়া ছি ছি মায়া ছি, তুমি তুমি না আমার স্ত্রী, আমার স্ত্রী হয়ে তোমার লজ্জা করে না? আমি তুমি এত স্বার্থবাদী। স্বামী, আমায় স্বার্থবাদী বললে? আমি স্বার্থবাদী? মায়া মায়া, তুমি কতটা দিতে পেরেছো? তুমি কতখানি ভগবানের কাছে কাঁদতে পেরেছো? তুমি কি দিয়েছো যে তুমি স্বার্থপরের মতো চাইছো, লজ্জা করে না? আগে দিতে শেখো, দিতে শেখো মায়া। চাইতে হবে না মায়া গো, চাইলে কম পড়ে যায়, না চাইলে যে তুমি অনেক পাবে। আর বাকি বল, থাকলো পুত্রের কথা? পুত্র 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 বলছো, ইহ জগতে সকেও বলতে পারবে পুত্র, পুত্র পেয়ে কে ভালো আছে বলতে পারবে মায়া? হ্যাঁ গো মা, আপনারা বলতে পারবেন, আপনাদের তো সবার ঘরে পুত্র সন্তান আছে, আপনারা বলতে পারবেন, আপনারা সবাই সুখে আছে বলতে পারবেন, ছাতি হাত চাপড়িয়ে বলতে পারবেন, এই আসরে দাঁড়িয়ে এখানে বসে কেউ হাত তুলে বলতে পারবেন, আমি খুব সুখে আছি? কেউ বলতে পারবে না। প্রত্যেকটা জীব ত্রিতাপ জ্বালায়, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত। অর্থ আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুখ কিন্তু নাই। সুখ সেই পাবে যে নিজেকে বিকিয়ে দিতে পারবে, যে নিঃস্ব হয়ে যেতে পারবে, সেই এই জগতে সুখী। মায়া দিতে শেখো, দিতে শেখো। ছুটে গিয়ে মায়াবতী স্বামীর চরণ খানা জড়িয়ে ধরে বলছি, স্বামী বলো কোন পাপে মো, বলো স্বামী বলো। দেখো স্বামী, ইহ জগতে সবার সন্তান সবাইকে সবাইকে মা বলে ডাকে, কিন্তু আমায় মা বলে তো ডাকে না। আমার মা ডাক শোনার জন্য এই প্রাণ বড় বড় ব্যাকুল হয়ে আছে। আমায় বলো না স্বামী, আমায় বলো না, আমার কি চাওয়া অপরাধ? মায়াবতী স্বামীর চরণ ধরে বলছে, স্বামী স্বামী গো, একটিবার বলো কেন, আমার কি অপরাধ খণ্ডন হবে না? মায়াবতী চোখের জলে বুক ভাসিয়ে বলছে, স্বামী কেন কে আমারে মা বলে না, শুধু কেউ আমারে মা বলে না, শুধু কেঁদে মরি। সারাটি জন নয়ন জলে ভেসে গেলাম আমি, সারাটি জন গো। তুমি তো বলো ভগবান নাকি পাষাণ নয়, কেউ যদি নয়নে জলে ডাকে তাকে আসতে হয়, তাহলে আমার ডাকে কেন সাড়া দিচ্ছে না বলো? স্বামী, সারাটি জন নয়ন জলে ভেসে গেলাম আমি, সারাটি জন ভেসে গেলাম আমি, কেন কি আমারে মা বলে না, শুধু কেঁদে মরি।
গৌর হরি হরি বল হরি বল ঘোষ। এই কথা স্ত্রীকে বলে যে দিতে শেখো না, স্বামী বলেছে কিন্তু মায়েদের যে মনের কষ্ট, হ্যাঁ গো মা বোঝাতে পারবে? স্বামী চলে গেছে কিন্তু মন আর মানছে না। মায়াবতী সকালে স্বামীকে গৃহ থেকে কর্মে বের করে দিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে, গোপাল আচ্ছা তুমি আমায় একটা কথা বলবে, আমার স্বামী চাইতে মানা করেছে, আমি তো আমার জন্য চাইনি। দেখুন সব বিষয়ে সব জিনিসটা হবে ভগবানের জন্য, তাহলেই তো কৃপা। আমরা কিন্তু আমাদের জন্য শুধু চাই কি মা? আপনারা কেউ, এই তো আপনারা এত ভক্ত, আপনারা একবার বলতে পারবেন যে সকালে উঠে যদি সন্তানটা চোখের আড়াল হয়ে যায় মা খোঁজার জন্য পাগল হয়ে যায়, একবারও কেউ বলতে পারবেন সারাদিন অন্তে একবারও কেউ বলে যে ভগবান তোমার তো সারা বিশ্ব, তোমার কত দায়িত্ব, যার ইশারায় ভরা নদী শুকিয়ে যায়, যার ইশারায় মৃত মানবের শরীরে প্রাণীর সঞ্চার ঘটে, যার ইশারায় শুকনো গাছে ফুল ফোটায়। হ্যাঁ গো দয়া, তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো, আমরা কেউ বলি, বলার সময় থাকে, থাকে না গো, কারণ আমরা যে তাকে ঘরের একজন করতে পারি না, আমরা তো ভাবি না যে গোপাল আমার ঘরের, আমার ঘরের ছেলে, আমরা যে ভালোবাসতে পারে না, তাই ভালো না বাসলে কি সে আসবে, দরজার পাশে দাঁড়িয়ে থাকে যে আমি তোমাদের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আমি তোমাদের কাছে শুধু একটু ভালোবাসা চাই, তোমরা কি আমায় একটু ভালোবাসা দিতে পারো না, আমি যে ভালোবাসার কাঙা, আমি ভালোবাসা পেলে বিগিয়ে যায়, কিন্তু আমার জীব এত মায়াগ্রস্ত, মায়া মোহি সন্তান পুত্র অর্থ সম্পদে ভুলে গেল গো, মায়া গিয়ে বলছে গোপাল আমি তো আমার জন্য পুত্র চাইনি, বলো আমি তো তোমার জন্য চেয়েছি, আমি তো তোমার জন্য চেয়েছি গোপাল। হ্যাঁ গো, পৃথিবীতে জন্ম হয়েছে মানে মৃত্যু অবধারিত, নিয়তি কেন বাধ্যতি, পৃথিবীতে জন্ম নিয়েছো মানেই তোমার মৃত্যু হবে। আজ যেদিন আমি থাকবো না, যেদিন আমার স্বামী থাকবে না, সেদিন তোমার সেবা কি করে হবে? মা গো দেখলেন যে দেশের মাটি ভালো, মায়ের চাওয়া কেমন, জন্ম হয়েছে আমি চলে যাব, আমার স্বামী চলে যাবে, সেদিন তোমার সেবা কি করে হবে? আমার পুত্র যদি থাকে সে তো তোমায় সেবা দেবে, আমি সে পুত্র চাই না, আমাকে দেখবে, আমার স্বামীকে দেখবে, আমার সংসারকে দেখবে, তুমি এমন পুত্র আমায় দান করো সে যেন তোমার ভক্ত হতে পারে, সে যেন তোমার সেবা করতে পারে। দেবে না বলো? আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি দয়া, আমাকে তুমি একটা, আমাকে তুমি একটি কৃষ্ণ ভক্ত সন্তানে কৃপা করো। ভক্তির নয়ন জল ভগবান সহ্য করতে পারে না, দৈব বাণী হয়ে বলছে, হে মায়াবতী স্তব্ধ হ, স্তব্ধ হ।
আমি সব সহ্য করতে পারি, আমি ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। ভক্ত যদি কষ্ট পায়, ভক্ত যদি কাঁদে, আমি থাকতে পারি না, আমার বড় কষ্ট হয়, আর তখন আমাকে ছুটে যেতে হয় সেই ভক্তের কাছে। স্তব্ধ হও মায়া, পুত্র কামনা করেছো, পুত্র চাইলে বেশ বেশ আমি তোমাকে পুত্র দেব, কিন্তু কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তুমি বলো বলো, তুমি আমায় দেবে কে? গোপাল বলো বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে সত্য সত্য করিলাম আমি, ত্রিসত্য এই তোমার চরণ স্পর্শ করে বললাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশ, তুমি করেছ ত্রিসত্য, আমি তোমাকে পুত্র দেব। পুত্র বিনিময়ে আমি চাই তোমার ওই স্বামী দ্বিজ ঘোষের প্রা। বলো তুমি পারবে পুত্রের বিনিময়ে তোমার স্বামীর প্রাণ আমাকে দিতে? মায়াবতী স্তম্ভিত হয়ে গেলে, বিনা মেঘে বজ্রাঘাতে কি সহ্য করা যায়? উপস্থিত মায়েরা, গৌর ভক্তবৃন্দ, মায়েরা, বাবা, এখানে মায়েদের প্রশ্ন। ও মা, আপনারা তো এখানে সবাই এসেছেন, সবাই দীক্ষিত স্বরূপ করে আমার গৌরীর ভক্ত, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত। হ্যাঁ গো মা, তাহলে আপনারা কারা কারা পারবেন? হ্যাঁ, কারা কারা পারবেন স্বামীকে দিতে, স্বামীর প্রাণ বিসর্জন দিতে হবে পুত্রের জন্য? আপনারা পুত্র নেবেন না স্বামী নেবেন? হ্যাঁ, মায়েরা একটু জোর করে হাত তুলে বলবেন, কোনটা নেবেন দেখি। ও বাবা, এ বলছে দুটোই নেব। এ দুটো নিলে হবে না, যে কোনো একটা নিতে হবে। মায়েরা দেখি একটু হাত তুলে জোর করে, রাধে রাধে, কোনটা নেবেন স্বামী না পুত্র? আরে যে কোনো, তুমি একটা বলো, তুমি আগে ফিক্সড করো যে কারা স্বামী চাই, বলো কারা হাত তুলো। আপনারা ভীষণ স্বার্থবাদী, দুটোই নেবো, স্বামীও নেবো পুত্রও নেবো, কাউকে ছাড়বো না। ডিসিশন কিন্তু একটা নিতে হবে। আর স্বামী থাকলেও কি পুত্র হয়? আপনার প্রশ্ন, আপনি বলছেন স্বামী না থাকলে পুত্র কি হবে? যার স্বামী আছে কিন্তু পুত্র হয় না, কি হবে? এই জন্য তো বলছি, এবার মায়েরা বলুন কোনটা নেবেন। টাইম চলে যাচ্ছে, এখন এরা চিন্তায় পড়েছে, চিন্তা এখন আপনারা করুন। হ্যাঁ হ্যাঁ, দুটোই পাবেন। কিন্তু এই তো দেখলেন, এই তো এই তো পরীক্ষা হয়ে যাচ্ছে যে কত বড় ভক্ত, কত আমরা ভক্তি। তাহলে তাহলে এই যে হরিনাম করছি, কৃপা হবে কি করে? আমরা যদি দুটোকেই চাই তাহলে হবে? আমরা হলাম স্বার্থবাদী, যেখানে ওই যে লুটের আগু দাঙ্গার বিশু, একটা প্রবাদ আছে জানেন, যখন মারামারি হবে সবাই দরজা বন্ধ, আর যখন বলছে এই যে কালকে দেওয়া হবে, দেওয়া হবে আমি আগে, যখন বলবে লক্ষ্মীর ভান্ডার, বলে মরে যাই মরে যাবো, ছাড়বো না, ওটার জন্য আমি আগে যাব। দেখছেন, মানে লুটের আগু মারামারির সময় দরজা বন্ধ, লুটের দাঙ্গার পিছু, এই হচ্ছে আমরা। কিন্তু মায়েরা দেখুন, আপনাদের মতো আমাদের মতো ওই মায়াবতী কী করলেন, সঙ্গে সঙ্গে হ্যাঁ গোপালের বদনের দিকে তাকি, বলছে গোপাল তুমি আমার পরীক্ষা নিচ্ছ, বেশ তোমার পরীক্ষায় আমি তোমাকেই জবাব দিলাম, আমি করেছি যখন ত্রিসত্য, সত্য সত্য করেছি তোমার চরণ ছুঁয়ে, তাই আজকে আমি বলছি আমার স্বামী নয়, আমাকে যদি দিতে হয় কৃষ্ণ ভক্ত পুত্র দান কর। কি বললেন? কৃষ্ণ ভক্ত পুত্র। মায়ার চাওয়াটা দেখুন কেমন, মা গো, যেখানে কোনো স্বার্থ থাকে না, যেখানে চাওয়া পাওয়া থাকে না, চাওয়া পাওয়া যেখানে থাকবে সেখানেই মুশকিল হবে। মায়া বললো কৃষ্ণ ভক্ত, সঙ্গে সঙ্গে ভগবান বলছে মায়া বেশ বেশ, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, কিন্তু আমার একটা কথা মনে রাখো, তুমি পুত্র পাবে ঠিকই, কিন্তু তোমার স্বামী দ্বিজ ঘোষ যেদিন জানতে পারবে তুমি গর্ভবতী হয়েছ, অন্তঃসত্ত্বা হয়েছ, সেই দিন সেই ক্ষণে সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে।
কি বললো মা? গর্ব কতদিন লুকানো যায় ও মায়েরা? হ্যাঁ কতদিন লুকানো যায় এধারে মায়েরা? হ্যাঁ লুকানো যাবে, এক মাস দু মাস পাঁচ মাস ছ মাসের পরে আর হবে না। হ্যাঁ ওকে আর লুকানো যাবে না, যতই তুমি আড়াল করো ও এমন ভগবানের সৃষ্টি ও বেরিয়ে যাবে। রাধে রাধে, মায়া বলছে এটা কি করে হয় না? হ্যাঁ এটাই হচ্ছে আমার এই চাওয়ার এটাই ফল, যেদিন তোমার স্বামী দ্বিজ ঘোষ জানতে পারবে তুমি অন্তঃসত্ত্বা গর্ভবতী হয়েছ, সেইখানে সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। না 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 ভগবান, তুমি আমাকে এমন করে সাজা দিও না, দেখবো তুমি কেমন করে এই পরীক্ষা দিতে পারো। মায়া কান্নায় ভেঙে পড়ল, ওমা একদিন দুদিন আর বাবা একেবারে নিস্তব্ধ হয়ে গেছি, ভগবানের কাছে বসে ভগবান তুমি খুব খুব অভিমান করো না, তুমি যে তোমাকে ডাকে যে করে তোমার আস করো তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আস চিরদিন হয় দাসের দাস। কেন কেন মান মঞ্চে বসে রইলা? মান অভিমান করতে করতে আমার তো সব শেষ হয়ে গেল, আমি আর মান করব না। আমি গোপালের চরণে বসে বসে বলছে মাটি কারি তো অভিমান রে বন্দে, ঝুঠা তেরি শাম রে মাটি কারি তো অভিমান, মত কর তুই অভিমান রে বন্দে ঝুঠা তেরি শান রে, মত কর তুই অভিমান মত কর তুই অভিমান রে বন্দে ঝুঠা তেরি শামরে, মতি করি তুই অভিমান মতি করি তুই অভিমান রে বন্দে ঝুঠা তেরি শান রে, মতি করি তুই অভিমান তেরে পাশো হিরে মোতি মেরে মন মন্দির মে জ্যোতি, তেরে পাশো হিরে মোতি মেরে মন মন্দির মে জ্যোতি, তেরে পাশো হিরে মোতি আমি কি দেব গোপাল, আমার তো দেওয়ার কিছু নেই, এই মন তুলসী আর চোখের জল ছাড়া কিছু নেই, আমি আমি স্বামীর কাছে যেতে পারছি না গোপাল, আমি কি করব? মায়া সব সময় নিজেকে আড়াল করছে, গোপাল তুমি বলে দাও আমি কি করে চলব বলো। তেরে পাশে মোতি মেরা মন মন্দির মে জ্যোতি, তেরে পাশো হিরে মোতি মেরে মন মন্দির মে জ্যোতি, কানহো আধন বান রে বন্দে টুটা তেরি শান রে, মত কর তুই অভিমান মত কর তুই অভিমান রাধে বন্দে ঝুঠা তেরি শান।
मत कर तू अभिमान। मायावती ओमा मेरा जानिन तो একটা কথা যদি হয়, মেয়েরা কি করেন বলেন তো দিদি? আস্তে আস্তে একটা কথা বলবো, আমার মাথায় হাত দিয়ে বল। বলছে হ্যাঁ বল। কাউকে বলবি না আমার দিব্যি, জানিস অমুক ঘরে না হয়েছে রে, হয়ে গেল, কাউকে বলছে না। ও আবার অপর জনকে বলছে দিদি মাথায় হাত দিয়ে বল, কাউকে বলবি না। না আচ্ছা কাউকে বলবো না। ওমা সবাই মাথায় হাত দিল বটে, কথা আর এক জায়গায় থাকলো না। কে থাকে মাথায় হাত দিয়ে বলছে দিদি কাউকে বলবি না, কিন্তু অপরজনকে হয়ে গেল। এই হতে হতে মা হ্যাঁ সারা মহিলা এবার মহিলা মহলে চলছে। এই জানিস এই বুড়ো বয়সে কি হয়েছে রে? আরে দেখছিস মায়ার দিকে দেখছিস কেমন কি বীর ব্যাপারটা কৃষ্ণা। এই দ্বিজু ঘোষ যাচ্ছে কানে ঠেকলো, কি বাবা আমার স্ত্রী মায়াকে নিয়ে কথা বলা বলি করছে, কি হয়েছে? না না এটা কি করে সম্ভব? এইবারে মায়াবতী কাজ করছে সকালবেলায়, সকালে কাজ ছাড়ছি আর দ্বিজু ঘোষ ঘরের দিকে আসছে। মায়া তো জানে না, জানলে তো মা আড়াল হয়ে যাবে। হ্যাঁ আকা চমকাই ও এসেছে, যা এসেছে দূর থেকে দেখলো না মায়াবতী সত্যি সত্যি এই ওরা যা বলছে তাই সত্য। এবার দ্বিজু ঘোষ চিন্তা করছে যে আমার স্ত্রী আমার কাছে গোপন করলো কেন, এই কথাটা চিন্তা করে জোর করে ডেকেছে মায়া। যেই মায়া বলেছে অমনি হাত থেকে ঝাড়ুটা পড়ে গেল চমকে উঠে। তুমি ওই দিকে ঘোরে তাকালে কেন, আমার দিকে ঘোরো, ঘোরা বলছি। মায়া তা আর ঘুরছে না, কি হয়েছে? না না আপনাদের না, মায়া বলছি, মায়াকে দ্বিজু ঘোষ বলছি, এই মায়া ঘোরো। মায়া তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না স্বামীকে ভালোবাসো? তুমি যদি সত্য কৃষ্ণ ভক্ত স্বামীকে ভালোবাসো, এত বড় একটা কথা তুমি গোপন করতে পারলে? কে বাবা, মায়েরা যদি এই এত বড় কথাটা গোপন করে যায় আমরা সমাজে তাকে কি বলি, ব্যভিচারী বলি না? ঘরের বউ অন্তঃসত্ত্বা গর্ভবতী হয়েছে, ঘরের সবাই পাড়া পড়শি সবাই জানে, কিন্তু তুমি পাড়ার লোকে জেনে গেল কিন্তু আমি তোমার স্বামী আমি জানতে পারলাম, তুমি ব্যভিচারী হয়ে গেলে মায়া, তুমি অসন্ধি হয়ে গেলে, তুমি আমার কাছ থেকে এত বড় কথাটা গোপন করলেন না? না 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 স্বামী, তুমি তুমি আমাকে যা বলো কিন্তু আমাকে অসতি বলো না, আমাকে ব্যভিচারী বলো না, আমাকে কুলোটা বলো না। বলবো 100 বার বলবো, তুমি কুলোটা। তাই যদি না হবে নিজের স্বামীর কাছ থেকে এত বড় সত্যটাকে গোপন করলে? ছুটে গিয়ে মায়াবতী স্বামীর চরণ ধরে বলছে স্বামী আমি কি করে বলবো, আমি কি করে বলবো? কিন্তু কিন্তু সময় নেই, সময় নেই। ওই যে দৈব বাণী করে বলল আজকে এই মুহূর্তে আমার স্বামীর প্রাণ নাশ হয়ে যাবে। না 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 গোপাল গোপাল আমি কি করব? বল কোন পাপে মো এমন হো বলো দয়া মা, বলো দয়া মা, সময় নেই সময় নেই। বলো কোন পাপে মো মায়াব
মূর্তি স্বামীর চরণ জড়ে ধরে বলছে, স্বামী গো আমি কুলোটার নয়, আমি ব্যভিচারিন, শুধু আমি তোমার প্রাণ রক্ষার্থে আমি আমার গর্ভকে আড়াল করেছিলাম। মায়া, আমার প্রাণ রক্ষার্থে? হ্যাঁ গো স্বামী, আমি তো তোমার স্থাবর স্ত্রী নয়, আমি তোমাকেও ভালোবাসি বটে, আর আমার গোপালকেও ভালোবাসি। তুমি বলেছিলে না আমায় সন্তান না চাইতে, কিন্তু জানো গোপাল আমার কথা শুনেছে, তাই গোপাল আমাকে কৃষ্ণ ভক্ত পুত্র দিয়েছে ঠিকই, বলেছে তোমার কৃষ্ণ ভক্ত পুত্র হবে, কিন্তু যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি গর্ভবতী হয়েছ, অন্তরসত্ত্বা হয়েছ, সেইখানে তোমার প্রাণ নাশ হয়ে যাবে, তাই তো আরে বলে মায়া কেঁদো না, চোখের জল মোছ, আমার প্রাণ গেল তো কি হলো? তুমি না কৃষ্ণ ভক্ত পুত্র চেয়েছো, তুমি জানো একজন যদি কৃষ্ণ ভক্ত পুত্র হয় কোন গৃহস্থের, তার চৌদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায়, তাহলে আমার প্রাণীর বিনিময়ে যদি একজন কৃষ্ণ ভক্ত এই ধরাতে আসে, এ প্রাণীর কি দাম বলো স্বামী? বিদায় বেলা মায়া, মায়া আমি চোখে দেখতে পাচ্ছি না মায়া, আমার বড় কষ্ট হচ্ছে মায়া, দ্বিজঘোষ মৃত্যুর কোলে ধীরে ধীরে ঢুলে পড়লো, গর্ভে সন্তান কোলে মৃত স্বামী, মায়া চিৎকার করে বলছে স্বামী স্বামী গো, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে পাষাণ করে দাও গোপাল, আমাকে পাষাণ করে দাও, আমি যেন সব কষ্ট হাসি মুখে সহ্য করতে পারি। গর্ভে সন্তান কোলে মৃত স্বামী, মা গো ভাবুন আপনাদের জীবনে আমাদের জীবনে যদি এরম ঘটে আমরা কি করতাম, আপনারা কি করতেন মা? গর্ভে সন্তান কোলে মৃত স্বামী, মায়া বলছে আমি কি করবো তোমরা বলো না গো, তোমরা কৃপা করে আমায় বলো আমি এখন কি করি। আমি কি করি না, আমি আর কাঁদব না, আমার স্বামীর কথা রাখতে হবে, আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হবে। মায়া চোখের জল মুছে গ্রামবাসীকে ডেকে স্বামীর দেহ নিয়ে চলে গেল। হমা স্বামীর সৎকাজ হলো না, সবাই চলে গেছে, সবাই বলা বলি করছে, দেখেছিস অপয়া মেয়ে ছেলে, সতী মেয়ে ছেলে, হ্যাঁ স্বামী ওই সকাল থেকে বাইরে চলে যায় অসতী বলেই, এই বুড়ো বয়সে, বুড়ো বয়স হয়েছে এই বয়সে সন্তান, হ্যাঁ ও খারাপ কর্ম করেছে এই কথা যেই স্বামী জেনেছে অমনি স্বামীটা মরে গেল গো, দেখেছো মা?